এই বই দুইটা কিন্তু তোমার অলরেডি পড়া আছে, তুমি যদি রিভিশন দিতে পারো তোমার বাংলার জন্য বিশ্বাস করো আর কিচ্ছু পড়ার প্রয়োজন নাই। বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছে না, তাদের কিন্তু এত সময় নাই যে বাজারের এই 100 200 300 বই ঘাটাঘাটি করে তারপর তোমার জন্য প্রশ্ন করবে। এই ভিডিওতে ক্লিক করার অর্থ হচ্ছে তুমি এখন পর্যন্ত বিশ্বাস করো যে আগামী 30 দিনের প্রস্তুতিতে তোমার তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ, এই ভিডিওটা তোমার জন্যই, যে কিনা এতদিন অগোছালো প্রস্তুতি নিয়েছো, কিংবা হয়তো মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা ক ইউনিটের প্রস্তুতি নিয়েছো, এখন শেষ পর্যায়ে এসে তুমি চেষ্টা করছো ডি ইউনিটের প্রস্তুতি নিতে। তোমাদের মতো যারা এই শূন্য থেকে একেবারে শুরু করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটি। আর তোমরা যেহেতু বিশ্বাস করো যে ডি ইউনিটে চান্স পাওয়া সম্ভব, তো তোমাদের বিশ্বাসের প্রতি সম্মান রেখে আমি বলছি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো ফলো করার চেষ্টা করো, তাহলে অবশ্যই আমি আশা রাখি তুমি একটা গোছালো প্রস্তুতি নিতে পারবে এবং তোমার দ্বারা সম্ভব হবে। এখন কিছু প্রথম মূল আলোচনায় যাওয়ার আগে আমি একটু জেনারেল কথাবার্তা বলি। সেটা হচ্ছে যে আজকে হচ্ছে 10 তারিখ, তো আগামী মাসের 11 তারিখে তোমাদের ডি ইউনিটের পরীক্ষা। এখন তোমার হাতে আছে একেবারে পুরোপুরি 30 দিন। এখন এই 30টা দিন কি খুব কম সময়? আসলে কিন্তু না, 30টা দিন কিন্তু অনেক বেশি, কারণ ডি ইউনিট হচ্ছে এমন একটা ইউনিট যে ইউনিটে আসলে তোমার তোমার কি তোমাকে কি গবেষণা করে যেতে হয় না পড়া, মানে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে ধরো বিসিএস এর মতো বিশাল সিলেবাস কমপ্লিট করতে হয় না, তোমাকে একটা সাধারণ জ্ঞান নিয়ে যেতে হয়। কি জ্ঞান? সেটা হচ্ছে যে বাংলাতে কিছু লিখতে পারা, ইংরেজিতে কিছু লিখতে পারা শুদ্ধভাবে, আর দেশ এবং আন্তর্জাতিকের কিছু বেসিক তথ্য বা সাধারণ জ্ঞান, যেটা যে দেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে কিছু জ্ঞান রাখতে হয়। এখন তোমার প্রস্তুতি, তুমি ভাবছো যে আমি শূন্য থেকে শুরু করছি, আসলে কিন্তু না, তুমি প্রস্তুতি তোমার প্রস্তুতি অলরেডি অর্ধেক হয়ে গেছে, বিশ্বাস রাখো। কিভাবে হয়েছে সেটা বলি। ক্লাস 9-10-এ তুমি বাংলা দ্বিতীয় পত্র পড়েছো না, বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বই পড়েছো না, তারপরে কি HSC-তে তুমি ইংলিশ ফার্স্ট পেপার পড়োনি। যদি HSC-তে ইংলিশ ফার্স্ট পেপার, বাংলা ফার্স্ট পেপার না পড়ো, সেকেন্ড পেপার না পড়ো, তাহলে তো তুমি তোমার SSC পাশ করার কথা না, HSC পাশ করার কথা না। তাহলে তুমি ধরে নাও যে তোমার প্রস্তুতি অলরেডি অর্ধেক সম্পূর্ণ হয়ে গেছে, কারণ ডি ইউনিটে এই জিনিসগুলো থেকেই প্রশ্ন হয়। তো এখন তোমাকে কিছু সাজেশন দিব, সেটা হচ্ছে যে তুমি এখন এই 3টা মাস কি করবে, যেহেতু আগের এই এতদিন ফাঁকিবাজি করেছো, এখন এই 1টা মাস তোমাকে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে। কিভাবে? তোমার হাতে আছে একদিনে 24 ঘন্টা, এখন এই 24 ঘন্টার থেকে যদি তুমি তোমার ঘুমের জন্য 6 থেকে 7 ঘন্টা বাদ দাও, তাহলে তোমার হাতে থাকে প্রায় 17 কিংবা 18 ঘন্টা। এখন এই 17 কিংবা 18 ঘন্টা তোমাকে পড়তে হবে, বই পড়তে বলিনি, তোমাকে 17-18 ঘন্টা বই নিয়ে বসে থাকতে হবে না, তুমি বই নিয়ে বসে থাকবে মোটামুটি সর্বোচ্চ 8 থেকে 10 ঘন্টা, আর বাকি সময় তোমার বই পড়ার দরকার নেই। এখন বই নিয়ে কিন্তু শুধু বসে থাকলে চলবে না, তোমাকে শিখতে হবে কোনো কিছু। বই নিয়ে যেই 8 থেকে 10 ঘন্টা তুমি বসে থাকলে বা পড়লে, সেই সময়টুকুতে তুমি সেই সময়টুকুকে তুমি ভাগ করে নাও, 3টা স্লটে ভাগ করো, বেশি কিন্তু সময় না। আসলে ধরো সকালে তুমি ধরো যে 4 ঘন্টা রাখো, কারণ সকালের সময়টা আমি দেখেছি নিজের অভিজ্ঞতা থেকে বলি বা অন্য সবার অভিজ্ঞতা থেকে বলি, যে সকালের সময়টাতে পড়াশোনাটা বেশি মনে থাকে বা ক্যাচ করতে পারে বেশি। এরপরে সকালের সময় সকালে ধরো সকালে 1টা স্লট ভাগ করো, তারপর হচ্ছে দুপুরের জন্য 1টা সময় রাখো, রাতের জন্য 1টা সময় রাখো। ধরো সকালে 4 ঘন্টা পড়লে, দুপুরে 3 ঘন্টা, রাত্রে 3 ঘন্টা, টোটাল 10 ঘন্টা, ঠিক আছে? এখন সকালে তুমি যে পড়াগুলো পড়লে, ধরো যে 1 ঘন্টা একটা যে কোনো একটা টপিকের উপরে পড়াশোনা করলে, পড়াশোনা করার পরে তুমি কিছুক্ষণ রেস্ট নাও, ধরো যে একটু হাঁটাহাঁটি করো, বা যখন তোমার মনে হচ্ছে তুমি আর ফোকাস দিতে পারছো না, তখন তুমি একটু রেস্ট নাও বা খাওয়া দাওয়া করো বা হাঁটাহাঁটি করো, যাই করো না কেন তুমি চিন্তা করতে চেষ্টা করো বা ভাবার চেষ্টা করো, মানে মনে করার চেষ্টা করো যে তুমি 1 মাস 1টা ঘন্টা তুমি কি পড়লে, কোন বিষয়গুলো পড়লে। ধরো যে তুমি কথার কথা যে ন্যাটোভুক্ত দেশগুলোর নাম তুমি পড়লে, তো তুমি পড়ার সময় পড়লে, কিন্তু যখন তুমি পড়ছো না, তুমি তখন একটু চিন্তা করার চেষ্টা করো যে কোন কোন দেশগুলো ন্যাটোভুক্ত। এটা তুমি যত বেশি করতে পারবে তোমার পড়াগুলো তত বেশি তোমার মাথার মধ্যে গেঁথে থাকবে। তো এটা একটা বিষয়।
এখন এই বিষয়টা গেল, এটা হচ্ছে জেনারেল কথা। এখন কিভাবে তুমি পড়াশোনাগুলো করবে বা কি কি করবে সেটা নিয়ে আসি। তোমার হাতে একটা দিন আমি সময় দিলাম, সেটা হচ্ছে 30 দিনের মধ্যে থেকে একটা দিন, মানে 29টা দিন তোমার জন্য আলাদা রইলো। একটা দিন সময় নাও তুমি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে। এখন প্রশ্ন ব্যাংক কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা কি জানো? প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করার পদ্ধতি অনেকে জানো না, আমি একটু শিখিয়ে দিচ্ছি। আমাকে আবার গালাগালি করো না কমেন্টে। সেটা হচ্ছে একটা খাতা নাও, এরকম সাদা খাতা, নেওয়ার পরে একটা প্রশ্ন ব্যাংক নাও, যে কোনো কোম্পানির। কোনো বাধা ধরার নিয়ম নেই যে যে ওই কোম্পানির বা ওই পাবলিকেশনের বই কিনতে হবে। তো নেওয়ার পরে প্রথম প্রশ্নটা পড়ো, 2020-21 সেশনের যেই প্রশ্নটা ছিল, ধরো যে সাধারণ গেট প্রশ্ন। কথার কথা, তোমার 1 নম্বর প্রশ্নটা আছে পরীক্ষায়, ঘর ইন্টার প্রশ্ন এসেছে যে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত। এখন পদ্মা সেতুর দৈর্ঘ্য, পদ্মা সেতুটা কি? এটা কিন্তু একটা নির্মাণাধীন প্রকল্প। এখান থেকে তোমাকে এক্সট্র্যাক্ট করতে হবে একটা টপিক, যে চিন্তা করতে হবে এটা কোন টপিকের আওতাভুক্ত। মানে কি, নির্মাণাধীন প্রকল্প কিংবা স্থাপনা, এই টাইপের একটা টপিক তুমি খাতায় সুন্দর করে লিখে ফেলো, যে নির্মাণাধীন, দেশীয় নির্মাণাধীন স্থাপনা বা প্রকল্প, ঠিক আছে? সেটা লেখার পরে তুমি একটা দাগ দাও, এখানে দেখা যাচ্ছে একটা দাগ দাও, গেল। দ্বিতীয় প্রশ্নটা পড়ো, কোন টপিক থেকে এসেছে সেটা লেখো। এভাবে তুমি 30টা প্রশ্ন, যে যে টপিক থেকে এসেছে প্রত্যেকটা টপিকের নাম লেখো। একটা মজার জিনিস লক্ষ্য করবে, সেটা হচ্ছে যে যখন তুমি এই যে টপিকগুলো লিখবে, এর মধ্যে একটা 2-3টা টপিক থাকবে বা আরও বেশিও হতে পারে, 2-3টা টপিক থাকবে অন্তত, যে যেই টপিকগুলো থেকে একের অধিক প্রশ্ন হবে, মানে 2টা বা 3টা প্রশ্ন হতে পারে, সেই টপিকগুলো মার্ক করে রাখো। তো এভাবে তুমি আস্তে আস্তে পিছনের দিকে যাও, মানে মোটামুটি 5-6 বছরের প্রশ্নটা তুমি একটু দেখো, এই এই সেম ওয়েতে তুমি এই লেখো খাতার মধ্যে। একটা জিনিস খেয়াল করবে, সবগুলো প্রশ্ন বিশ্লেষণ করার পরে দেখবে যে তোমার হাতে টপিক, মানে সব মিলিয়ে তুমি হয়তো 30-40টার বেশি সাধারণ জ্ঞানের টপিক পাবে না। অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে তুমি এভারেজে 30টার বেশি টপিক, অত গুরুত্বপূর্ণ টপিক পাবে না। তো এই যে যে 30টা টপিক পেলে, এগুলো কিন্তু তোমার জন্য তোমাকে পড়তে হবে। কিন্তু এর মধ্যে আবার দেখবে যে বেশ কিছু টপিকের তোমার এই যে যে দাগ দেওয়ার কথা বললাম একটু আগে, খামোখায় কিন্তু বলিনি, এই যে দেখো এই দাগ দেওয়ার সংখ্যাগুলো তোমার বেশি হবে। যেমন ধরো মুক্তিযুদ্ধ, এই টপিকটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এই যে দাগের সংখ্যা থেকে তুমি বুঝতে পারবে যে কোন টপিকটা বেশি গুরুত্বপূর্ণ। তো এভাবে তুমি বাছাই করবে, যে 5-6 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে বাছাই করবে যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। এটা গেল, এই জন্য তুমি একদিনের বেশি সময় পাবে না, একদিনে আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। এরকম করলে তুমি 30টা টপিক পাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো তোমার হট টপিক, এগুলো তোমাকে খুব ভালো করে এই 30 দিন পড়তে হবে। এটা গেল হচ্ছে তোমার প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ। এখন দেখি যে এরপরে কী করতে হবে। এখন তুমি যদি আমার একটা ভিডিও করা আছে ডি ইউনিটের উপরে, সেই ভিডিওটা যদি দেখো, সেখানে আমি আবার এই টপিকগুলো থেকেও কমিয়ে আরও কিছু সংক্ষিপ্ত করে দিয়েছি সাজেশনটা, মানে আরও ছোট একটা সাজেশন দিয়েছি। তো ওই সাজেশনটা তুমি ফলো করো, প্রথমে প্রথমে ওই টপিকগুলো আগে মানে স্থান দাও, মানে একটা খাতার মধ্যে লিস্ট করো, প্রথমে ওই টপিকগুলো দাও, তারপর তুমি যে বিশ্লেষণ করে টপিকগুলো পেলে সেই টপিকগুলো নিচের থেকে লেখো। তো টোটাল যেই কয়েকটা টপিক হয়, এটা কিন্তু সব সাবজেক্টের ক্ষেত্রে, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে, এই টপিকগুলো তুমি নিয়ে কী করো, যে ভাগ করে নাও। তুমি ধরো যে 25 দিয়ে ভাগ দাও, ধরো তোমার টপিক আছে 30টা প্রত্যেকটা সাবজেক্টে। তো তুমি যদি, আচ্ছা যদি হিসাবের সুবিধার্থে আমি একটু 30 দিয়ে ধরি, যে হিসাবের সুবিধার্থে যদি তুমি যদি 30 দিয়ে হিসাব করো, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন তোমার একটা একটা করে টপিক পড়তে হচ্ছে। তো প্রতিদিন তোমার 3টা টপিক পড়তে হবে। তো কথার কথা আমি বললাম, তুমি এই সিস্টেমে তোমার টোটাল টপিককে টোটাল দিন দিয়ে ভাগ করো, তুমি 25 দিন দিয়ে ভাগ করো। ভাগ করার পরে যত থাকবে, যে কটা টপিক থাকবে, ওই কটা টপিক তোমাকে মাস্ট প্রতিদিন পড়তে হবে, কারণ এখন কিন্তু আর ফাঁকিবাজির সময় নেই। গেল টপিকের বিষয়, এখন তুমি কোন সাবজেক্টে কি পড়বে সেটা আমি একটু বলি। আচ্ছা, তার আগে বলি যে বাকি যে 5 দিন থাকলো, ওই দিন কী করবে, এই 5 দিন কী করবে, এই 5 দিন হচ্ছে তোমার কাজ রিভিশন দেওয়া, আর কোনো কাজ নাই। এখন কথা হচ্ছে যে কোন পড়া বা কোন সাবজেক্ট তুমি কীভাবে পড়বে, কোন বই পড়বে আর কী কী পড়বে। দেখো, আমি কিন্তু শুরুর দিকে বলেছি যে তোমার কিন্তু প্রস্তুতি অর্ধেক কমপ্লিট ডি ইউনিটের জন্য। এখন তুমি প্রথমে বাংলা প্রথম পত্র বই আছে না HSC-র, সেই বইটার শর্ট সিলেবাস, যেহেতু তোমাদের সময় কম, তুমি শর্ট সিলেবাস অনুযায়ী বইটা একবার সম্পূর্ণ পড়ে ফেলো খুব ভালোভাবে। এই বইটা যদি তুমি পড়তে পারো, বাংলা প্রথম পত্র আর 9-10-এর বাংলা দ্বিতীয় পত্র,
এই বই দুইটা কিন্তু তোমার অলরেডি পড়া আছে, তুমি যদি রিভিশন দিতে পারো তোমার বাংলার জন্য বিশ্বাস করো আর কিচ্ছু পড়ার প্রয়োজন নাই, ঠিক আছে? চান্স পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ঠিক আছে? তো এই দুইটা বই তুমি খুব সুন্দরভাবে পড়ে ফেলো, তবে হ্যাঁ অবশ্যই সব কিছু পড়া যাবে না, সব তথ্য তোমার মাথার মধ্যে এখন প্রেশার দিলে কিন্তু হবে না, তোমাকে বাছাই করে নিতে হবে যে তোমার কোনটা পড়তে হবে আর কোনটা পড়তে হবে না। সেজন্যই কিন্তু প্রথমে এই প্রশ্ন ব্যাংকের এই ক্যাচাল করলাম যে কোন টপিক গুরুত্বপূর্ণ। তো ওই যে যে 15-20টা টপিক পেয়েছো গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো পড়বে বারবার বাংলার ক্ষেত্রে। গেল বাংলার ক্ষেত্রে আর অতিরিক্ত কোনো বইয়ের প্রয়োজন নাই, বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছেন না তাদের কিন্তু এত সময় নাই যে বাজারের এই 100-200-300 বই ঘাটাঘাটি করে তারপর তোমার জন্য প্রশ্ন করবে, তারা কিন্তু টেক্সট বইটা ফলো করে প্রশ্ন করবে করবেন। তো বাংলা শেষ, এরপরে আছে ইংরেজি। ইংরেজির জন্য ইংলিশ ফার্স্ট পেপার বই আছে না তোমার HSC-র ইংলিশ ফটোডে, সেই বইটা একবার রিভিশন দাও, বিশেষ করে পোয়েমগুলো একটু দেখো, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ যেই যে তোমার টপিকগুলো আছে যেমন ধরো নেলসন ম্যান্ডেলা, তারপর হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, আরও কী কী আছে না ডায়াসপোরা, তারপরে হচ্ছে তোমার কি বলবো এই এই টাইপের যে টপিকগুলো আছে এই টপিকগুলো খুব সুন্দরভাবে পড়ো, তোমার বেশি কিছু না, জাস্ট তুমি ওইখান থেকে দেখো যে 10টা লাইন তুমি লিখতে পারো কি না, 10টা লাইন যদি তুমি নিজে থেকে ওই টপিকের উপরে লিখতে পারো তোমার প্রস্তুতি কমপ্লিট, অর্ধেক কমপ্লিট ধরে নাও, রিটেনের জন্য বলো আর MCQ-র জন্য বলো তোমার প্রস্তুতি কমপ্লিট। গেল তোমার ফার্স্ট পেপার, এখন সেকেন্ড পেপারে আসো। তুমি কিন্তু অলরেডি এখানে তুমি প্রশ্ন ব্যাংক যদি বিশ্লেষণ করে দেখবা যে যে টপিকগুলো আছে এই টপিকগুলো কিন্তু তুমি সেই ক্লাস 6 থেকে পড়ে আসছো, তুমি ভয়েস পড়ো নাই, তুমি ন্যারেশন পড়ো নাই, তুমি কি রাইট ফ্রম ভার্স পড়ো নাই, প্রিপোজিশনস পড়ো নাই, তুমি কি তোমার পার্টস অফ স্পিচ পড়ো নাই, তাহলে তোমার প্রস্তুতি কমপ্লিট। এগুলো যদি পড়ে থাকো, তুমি এগুলো ক্লাস 6 থেকে এই 12 পর্যন্ত পড়েছো, এগুলো জাস্ট একটু রিভিশন দাও। কী কী রিভিশন দিবে, কোন টপিকগুলো একটু বেশি পড়বে সেগুলো কিন্তু আমার আগের ভিডিওতে অর্থাৎ ডি ইউনিটের জন্য যে ভিডিও করেছি আমি আরেকবার আই বাটনে দিয়ে দেবো, সেটা একটু দেখবা, যে দেখবা যে ওই টপিকগুলো একটু গুরুত্ব দিয়ে ভালোভাবে রিভিশন দাও, একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার ইংলিশের প্রস্তুতি কমপ্লিট। এখন আসে সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। ভাই তুমি তো ডি ইউনিটের স্টুডেন্ট, তুমি ম্যাথ করা স্টুডেন্ট, অর্থাৎ তুমি সায়েন্সে পড়েছো অথবা কমার্সে পড়েছো, তুমি যদি ম্যাথ করে থাকো তোমার জন্য ডি ইউনিটে চান্স পাওয়া অনেক বেশি সহজ, কারণ ম্যাথ যারা করে তাদের মস্তিষ্ক কিন্তু অনেক বেশি শার্প থাকে, ঠিক আছে? তুমি যদি 9-10-এ ফাঁকিবাজিও দাও, ইন্টারমিডিয়েট যদি ফাঁকিবাজিও দাও, তাও তো ন্যূনতম পাশ করার জন্য কিছু পড়তে হয়েছে, তাই না? এই ম্যাথটা করার কারণে বা এই অঙ্কটা করার কারণে তোমার মস্তিষ্কের ধারণ ক্ষমতা যতটা বৃদ্ধি পেয়েছে অন্যদের কিন্তু ততটা বৃদ্ধি পায়নি। আচ্ছা এখন কথা হচ্ছে তোমার কিন্তু সক্ষমতা আছে, তুমি কি করো গুরুত্বপূর্ণ টপিকগুলা পড়ো, শুধু মুখস্থ করো না, যেই টপিকটা পড়বে সেটার ব্যাকগ্রাউন্ডটা একটু জানো, ইউটিউবে একটু সার্চ দাও বা গুগলে একটু সার্চ দাও, একটু জানো, তারপরে ওই বই থেকে যে তথ্যগুলো আছে, তোমার তোমাদের তো বই বলেই দিয়েছি খুব বেশি বই পড়ার প্রয়োজন নাই, ফার্স্ট ভিউ লাস্ট ভিউ পড়তে পারো আর হচ্ছে জুবাইর জিকে পড়তে পারো, এই 3টা বইয়ের বাইরে তো আর কিছু পড়ার নাই, তো এই 3টা বই একটু পড়ার চেষ্টা করো, ঠিক আছে? যদি বেশি কঠিন মনে হয় অন্তত ফার্স্ট ভিউ আর লাস্ট ভিউ বইটা পড়ো, শেষ, তোমার জিকে প্রস্তুতি শেষ। আর পড়ার পরে প্রত্যেক দিন যে টপিকটা পড়ছো পড়ার পরে একটু কল্পনা করো যে কী পড়লাম কী পড়লাম কীভাবে কী হলো, একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, এই জিনিসটা তোমার সময় মানে তোমার পড়ার জন্য প্রয়োজনীয় সময়কে অনেক কমিয়ে দিবে। ধরো যে যেই টপিকটা তুমি ভিজুয়ালাইজ করতে পারছো না সেই টপিকটা পড়তে তোমার সময় লাগবে 1 ঘন্টা, কিন্তু তুমি যদি ভিজুয়ালাইজ করতে পারো তোমার লাগবে 20 মিনিট। তুমি যদি একটু চোখ বুঝে কল্পনা করতে পারো যে বাংলাদেশের অবস্থান কোন জায়গায়, বাংলাদেশের মধ্যে কুষ্টিয়া কোথায়, বাংলাদেশের মধ্যে তোমার বান্দরবান কোথায়, বাংলাদেশের মধ্যে তোমার কুড়িগ্রাম কোথায়, এটা যদি তুমি একবার একটু বুঝতে পারো ম্যাপ দেখে বা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার খুব বেশি খাটাখাটির প্রয়োজন নাই, তোমার জোর করে মুখস্থ করতে হবে না কোনটা বড় জেলা কোনটা ছোট জেলা কোনটা সীমান্তবর্তী জেলা, এত ক্যাচালা কিন্তু প্রয়োজন নাই, একটু টেকনিক্যালি পড়ো ভাই। তো এভাবে পড়তে থাকো বাকি 30টা দিন, সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি, আগামী 30টা দিন তুমি যদি এইভাবে পড়তে পারো তোমার চান্স মোটামুটি নিশ্চিত ধরে রাখো, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন এই কয়টা দিন তোমাকে অনেক বেশি কনসিস্টেন্ট হতে হবে, অনেক অনেক বেশি পরিশ্রমী হতে হবে, তবে অবশ্যই নিজের ঘুম খাওয়া দাওয়া এগুলো সব ঠিক রাখতে হবে। আর পাশাপাশি আরেকটা জিনিস বলি, এগুলো হচ্ছে পাগলদের জন্য, এগুলো ভালো মানুষদের জন্য না, সেটা বলি যে তুমি বিশ্বাস করাতে চেষ্টা করো তোমার মস্তিষ্ককে যে তুমি চান্স পাবে, চান্স পেয়ে গেছো, ধরে নাও যে চান্স পেয়ে গেছো। প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে কল্পনা করো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছি, এই যে একটা প্র্যাকটিস, এটা যদি তুমি 30 দিন করতে পারো তোমার চান্স কেউ ঠেকাতে পারবে না, বিশ্বাস রাখো আমার উপরে, তো যেভাবে বললাম সেভাবে
চালিয়ে যাও পড়াটা। আর কোনো প্রকার কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করো, আমার ফেসবুক প্রোফাইল তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিব, দরকার হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে যে কোনো সময়। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।